রাজধানী ঢাকার পর চট্টগ্রামে এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি তাই ডেঙ্গু বিস্তারে চরম ঝুঁকিতে রয়েছে বন্দনগরী সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এক দল গবেষকের মাঠ পর্যায়ের অনুসন্ধানে এমন তথ্য মিলেছে বিষয়টা নিয়ে উদ্বেগ জানিয়ে সিটি কর্পোরেশনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন এডিস মশা বিস্তারের গড় সূচক বা এভারেজ গ্রোথ ইন্ডেক্স বিশ এর উপরে গেলে সেটি সাধারণত যে কোনো স্থানের জন্য উচ্চ ঝুঁকি বলে বিবেচিত হয় এই বাস্তবতায় দেশের বিভিন্ন মহানগরীতে গত এপ্রিল মাস থেকে চালানো এক মাঠ জরিপে দেখা গেছে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে এই সূচক পঁচিশের কাছাকাছি গবেষকরা বলছেন আয়তন এবং জনবসতি বিবেচনায় বন্দর নগরীর জন্য এডিস মশার এমন বিস্তার উদ্বেগজনক যার সঙ্গে রয়েছে ডেঙ্গু রোগের সরাসরি সম্পর্ক তাই এখনই পদক্ষেপ না নিলে বিপর্যয় নামবে স্বাস্থ্য খাতে এডিস মশার ঘনত্ব তাপমাত্রা আর্দ্রতা বৃষ্টিপাত এবং ডেঙ্গু রোগীর সংখ্যা এই কয়েকটি প্যারামিটারকে মিলিয়ে আমরা ডেঙ্গুর যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি সেখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি সঠিক সময়ে এখনই এডিস স্পর্শকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এবছর চিটাঙ্গে ডেঙ্গুর রোগীর সংখ্যা বেশি হবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের চিকিৎসাই এখন পর্যন্ত সার্বিক প্রস্তুতি ভালো বলে দাবি করলেও ডেঙ্গু বিস্তার রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা যে সমস্ত এডিস মশার লার্ভা ডিম এখনো হ্যাচ হয়নি লার্ভা হয়নি সেটা লার্ভা হয়ে যাবে লারভে রূপান্তরিত হলে সেটা অ্যাডাল্ট মশা হবে তো সেই জন্য আমাদের এই সময়টাতে একটু মানে নজরটা বেশি দিতে হবে যাতে পানিটা জমে না থাকে গবেষকদের সতর্কতার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের আহ্বানেও টনক নরনি মশা নিয়ন্ত্রণের দায়িত্বরত প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের বরাবরের মতো যথেষ্ট প্রস্তুতি আছে দাবি করলেও তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি নগরবাসীর ডেঙ্গুর তো খুব আমাদের জন্য খুবই আশঙ্কাজনক এবং এটার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে ঢাকায় মাননীয় মন্ত্রী মহোদয় মিটিং করেছেন এবং আমরাও চট্টগ্রাম সিটি কর্পোরেশন যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি আমাদের পর্যাপ্ত ওষুধের মজুদ আমাদের আছে এবং আমরা সকল ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর রেকর্ডের বছর ছিল দু হাজার ওই বছর নগরী ও জেলা মিলিয়ে প্রাণ চাই একশো সাতজনের চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুশো জন যার মধ্যে মারা গেছে চারজন সোহাগ কুমার বিশ্বাস টিভি চট্টগ্রাম